হাতকো দিব রাধে পিয়া হাতকো দিব তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে বাবু। সম্প্রতি গানের কপিরাইট প্রসঙ্গ এখন বেশ গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে। অনুমতি না নেওয়া বা সংগৃহীত বলে চালিয়ে দেওয়ার অভিযোগ হর হামেশাই দেখা যায়। এমনি এক সময়ে জনপ্রিয় লোকগান যুবতী রাধে নিয়ে নতুন করে আলোচনার ঝড় সঙ্গীতাঙ্গনে। যে গানের কপিরাইট নিয়ে দুপক্ষই এখন মুখোমুখি এবং নিজেদের অবস্থানে অনড়। বেশ কয়েকদিন আগে আইপিডিসি আমাদের গান ইউটিউব চ্যানেলে যুবতী রাধে শিরোনামের একটি পুরনো গান নতুন করে সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়ার সঙ্গীতায়োজনে প্রকাশিত হয়। অল্প সময়ের ব্যবধানে বেশ সাড়া ফেললেও বেঁধে যায় বিতর্ক। বিপত্তিতে পড়েন গানটিতে কণ্ঠ দেয়া চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। ওই চ্যানেলে গানের কথা সুর দুটোই সংগৃহীত বলে উল্লেখ করা হয়। বঙ্গীয় সঙ্গীত রত্নাকর বাংলা লোকসঙ্গীতের কোষ গ্রন্থ, এই গ্রন্থটি সম্পাদনা করেছেন আশুতোষ ভট্টাচার্য। 1960 সালে এই বইটি প্রকাশিত হয়েছিল। তো এই গানটা হচ্ছে, গানটা খুঁজতে খুঁজতে যায় 30% মতো পাইছি, আর 70% আমাদেরকে রিমেক করতে হয়েছে। লিরিক্স প্লাস মিউজিক, টোটালি মিউজিকটা তপনের ক্রেডিট। তো যাই হোক, এই গানটা মনে হয় আপনাদেরকে অনেক আনন্দ দিবে, এটা অনেকটা কীর্তন। মূলত গানটি নিয়ে আপত্তির সূচনা ঘটায় সরলপুর ব্যান্ডদল। ইতিমধ্যে ব্যান্ডটির ফেসবুক পেজ থেকে গানটি নিজের দাবি করে কপিরাইট আইন ভঙ্গ করার অভিযোগ তুলে ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে একটি ভিডিও বার্তা দেয় সরলপুর। আমরা বলতে চাই, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন এবং পার্থ বড়ুয়া সাহেব, তাদের প্রতি শ্রদ্ধা এবং বিনয়ের সাথে জানাচ্ছি, আমাদের এই গানটির এরকম অপপ্রচার আমাদের মোটেও কাম্য নয় এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন অথবা সতর্ক থাকবেন আমরা আশা করছি। আমরা সরলপুর ব্যান্ডের পক্ষ থেকে লাইভ করছি এই পেজ থেকে যুবতী রাধের কপিরাইট সনদ সহ একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করব। তো আমরা পূর্ণ শ্রদ্ধা এবং বিনয়ের সাথে ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি আইপিডিসি কর্তৃপক্ষ। তুমুল আলোচনা ও সমালোচনার মধ্যে এ নিয়ে কথা বলেন শাওন ও চঞ্চল চৌধুরী। আপনি তো এই গানে কণ্ঠ দিয়েছেন তাই না, যে গানটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে? জি। তো মানে এই বিতর্কের জবাব আপনার কাছে কি? ওনাদের যেটা আর কি ভাষ্য যে আপনারা এটা জেনে শুনে করেছেন কিনা না জেনে করেছেন। শুনেন, ওনাদের যে অফিসিয়াল ইউটিউব পেজ যেটা, সেখানে ওনারা নিজেদের গানের কপিরাইট যে রেস্ট্রিক্টেড এটা লিখেননি। হ্যাঁ, তাহলে অন্যরা কি করে জানবে যে কপিরাইট ওনাদের নামে নেয়া? এটা অবশ্যই এরকম আমাদের গানটা ইউটিউবে দেওয়ার আগ পর্যন্ত আমি কেন কেউই জানতেন না যে গানটা ওনাদের। হ্যাঁ, হঠাৎ করে এটা পরশুদিন গানটা দেওয়ার পর ওনাদের নামটা সামনে এসছে, এবং সামনে আসার পরেও আপনি দেখেছেন কিনা জানি না, ওনাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে গেলে কপিরাইট রেস্ট্রিক্টেড এই কথাটা লেখা থাকে না, এবং ওনারাও গীতিকার সুরকার হিসেবে নিজেদের নাম ওখানে উল্লেখ করেননি। তো সেখানে তো কারো তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে জানা সম্ভব না যে ওনারা এই গানটার কপিরাইট নিয়ে রেখেছেন। গানটাতে যখন আপনি কণ্ঠ মানে কণ্ঠ দিচ্ছেন, তখন কি আপনি কি মানে জানার চেষ্টা করেছিলেন যে আসলে গানটা কারো হতে? অবশ্যই জানার চেষ্টা করবো না কেন, সব জায়গায় গানটা সংগৃহীত লেখা, প্রচলিত গান লেখা। আচ্ছা আচ্ছা। এবং আমাদের যিনি আয়োজক, সঙ্গীতায়োজন যিনি করেছেন পার্থ বড়ুয়া, তিনিও এটা ইউটিউব বা যেসব জায়গায় গানটা প্রচলিত ভাবে আছে সব জায়গায় লেখা আছে, সংগৃহীত কোন জায়গায় ওনাদের নাম লেখা নাই। তো এখন ওনারা বলার পর এই প্রসঙ্গটা এসেছে। মানে এই যুবতী রাধে নিয়ে যে গানটা নিয়ে আপনার বিতর্ক শুরু হয়েছে আর কি, করে আপনি এই গানে কণ্ঠ দিয়েছেন এবং শাওনাপা আছে, আপনার কি যে বিতর্কটা তৈরি হয়েছে, মূলত আপনি কি এর দায়ভার নিচ্ছেন না আসলে কি আপনার ব্যাখ্যা কি? দায়ভার মানে কিসের দায়ভার? এই যে একটা বিতর্ক শুরু হলো সমালোচনা যে আপনারা না জানিয়ে। দায়ভারের কিছু বিষয় না, তো আমরা তো প্রফেশনাল সিঙ্গার কেউ না, এটা একটা গান গাওয়া হয়েছে যে গানটাকে আমরা বহু বছর ধরে আমরা শুনছি যে এই ধরনের গান, এটা লোক সংস্কৃতির গান, এটা লোকগান। আচ্ছা। আর এর যে কোনো আলাদা কপিরাইট করা আছে
এটাও কোথাওই আপনি প্রমাণ করতে পারবেন না। গানটা গাওয়ার পর এটা তারা ক্লেম করেছে। আর সবকিছুই হয়েছে হচ্ছে গানটা প্রচার হওয়ার পর, কিন্তু তারা বহুত আগে একটা ইন্টারভিউ দিয়েছিল যে 30% হচ্ছে তাদের কালেকশন আর 70% নাকি তাদের রচনা করা বা সুর দেওয়া, যেটাই হোক না কেন। তা কপিরাইট করা যায় 100% নিজের না হলে কপিরাইট করা যায়। তার নিজেদের বর্ণনাতেই তো আছে যে 30% কালেকশন, কোনো কারণে হয়তো কপিরাইট হয়ে গেছে, কিন্তু এখন সেই বিষয়ে এটা গানটা তো আসলে লোকসঙ্গীত, এটা কয়েকশো বছর ধরে এইটা হয়তো হয়তো হুবহু কিছু কিছু চেঞ্জ হয়েছে কথার, হয়তো একটু সুরের চেঞ্জ হতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না। এরকম অনেক 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 গান আছে। এটা সরলপের গান তো আসলে না, এটা যদি আমরা মনে করতাম যে বা জানতাম যে তাদের কপিরাইট আছে, কপিরাইট তো আইনগত ব্যাপার, এটার ব্যাপারে তো কোনো কিছু বলার নেই। আইনগত বিষয়ে আপনার কপিরাইট তার থাকলে পরে সেক্ষেত্রে আপনার কোনো কথা থাকবে না। তো এটুকু যদি আমরা জানতাম অবশ্যই তাদেরকে তখন ক্রেডিট দেওয়া হইতো যে হ্যাঁ এটা আমরা সংগৃহীত লিখেছি। এখানে কিন্তু বলা হয় না যে এটা পার্থ বড়ুয়ার গান অথবা চঞ্চল চৌধুরীর গান বা শাওনের গান, তা বলা হয়নি, বলা হয়েছে সংগৃহীত। সংগৃহীত বলা হয়েছে বিকজ অফ এটা যে সংগৃহীত না সেটার কোনো ডকুমেন্ট এখানে অনলাইনে কোথাও ছিল না। আমরা যতদূর জানি ওনারা ব্যবস্থা নিতে যাচ্ছে, হ্যাঁ সেক্ষেত্রে আপনারা কি করবেন বা আপনার সব আইনগত কোনো ব্যবস্থার এখানে কোনো অবকাশ নেই। এখানে আইনগত কি ব্যবস্থা নেবে এটা, তা যদি প্রমাণ স্বরূপ দেখায় যে এটা আমাদেরই গান মূলত সেক্ষেত্রে। আরে ভাই আমি এতক্ষণ আপনাকে কি বললাম, এটা ব্যবস্থা নিতে তারা চাইলে পরে সেটা নিলে পরে এটা নিবে, এটা যা হওয়ার হবে, এটা আইনগত ভাবে আপনারা প্রস্তুত আছেন এই তো, মানে এটা প্রস্তুত, আমরা প্রস্তুতের কিছু নাই তো, আমি তো সিঙ্গার না, আমি তো এখানে ডিপেন্ড করছি না তো, এটা আপনাকে স্টোরিটা বললাম, এরপরে তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে বলছি যে বারবার এটা 150-200 বছর আগের গান, সেটা ডকুমেন্টস আছে, তথ্য আছে, অনেক কিছু। আইনগত কথা কোত্থেকে তারা নিবে এটা, তা আইনগত ভাবে নিলে পরে তারা আরো ইউটিউবে যে আপনাকে যে বললেন এটা আপনি বুঝতে পারছেন যে 7-8-10 ভাষণ আছে সেগুলো কেন নামানো হয় নাই, এইগুলো তাদেরকে প্রশ্ন করেন যে আপনি যদি কপিরাইট থাকে তাহলে আপনার এই গানগুলো নামান নাই কেন, আপনি কেন প্রকাশ করেন যে আপনার কপিরাইট আছে, এইগুলো তাদেরকে প্রশ্ন করেন। কথা হয় সরলপুর ব্যান্ডের মেইন ভোকাল ও গানটির মালিক দাবি করে আসা তারিকুল ইসলাম তপনের সঙ্গে। আমাদের ইউটিউবে যে গানগুলো ছিল সেগুলো চলে, আমাদের যে চ্যানেল 9 এর প্রোগ্রামের গানগুলো, এসএটিভির প্রোগ্রামের গান, এটিএন এর গান বলে চ্যানেলে করেছি, তো ওই চ্যানেলের গানের ভিডিও সরাসরি আপলোড করা আছে ইউটিউবে, যে কারণে ওখানে শুধু ব্যান্ড দলের নাম দেওয়া আছে যে সরলপুরের মৌলিক গান। সুমি মির্জার কিছু ভিডিও আছে, কারণ ওর সাথে আমাদের ওই কপিরাইটের যে আমরা ক্লেমটা করেছি মামলাটা ওটা চলমান আছে। হঠাৎ করে তারা যখন এই গানটা ইউটিউবে দিলেন, তো এটা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে জানানো হচ্ছিল যে আপনাদের গান হঠাৎ করে এরকম আরেকজনে সংগৃহীত লোকজ গান বলে করতেছে, তো আমরা ওটা দেখার সাথে সাথেই আমরা কিন্তু ইউটিউবে কমপ্লেন করে ওটা ডাউন করে দিয়েছি, এবং আমরা কপিরাইট অফিসের যে হেড ওনাকেও আমরা জানিয়েছি যে হঠাৎ করে ওনারা এরকম আমাদের পারমিশন ছাড়া আমাদের কোনো ক্রেডিট না দিয়ে ওখানে তারা লোকজ সংগৃহীত বলে গানটা করেছে। আমরা এই গানটা লেখা শুরু করি 2006-07 সাল থেকে। আমরা এই গানটা প্রথম প্রকাশ করি বিভিন্ন কনসার্টে 2010-এর দিকে, এবং মিডিয়াতে প্রথম প্রকাশ করেছি আমরা চ্যানেল 9, এটা 2012-তে, তারপরে এটিএন, এসএটিভি, এনটিভি। এখন তাহলে কি, এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমরা তো অলরেডি তাদেরকে জানিয়ে দিয়েছি এটা, তারা যেন সকল ধরনের ডিজিটাল থেকে তারা যেন সরিয়ে নেয়, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, তারা তুলে নেয়নি, অ্যাকচুয়ালি আমরাই ওই কন্টেন্টটা করাই ইউটিউবে কমপ্লেন করে ডাউন করে দিয়েছি। তারা এর মধ্যে আবার বেশ কয়েকবার আপলোড করেছে, আমরা এগুলো জানিয়েছি কপিরাইটকে, কপিরাইট বলেছে এটার ব্যবস্থা তারা নিবে, যেগুলো আছে এগুলো আমরা করছি। ওনাদেরকেও আমরা এই ফেসবুকে এসে একটা লাইভ এর মাধ্যমে বলেছি যে ওনারা যেন এগুলো দ্রুত সরিয়ে নেয়। তারপরে ওনারা কপিরাইটে অলরেডি তারাও কথা বলে জেনেছে যে এই গানটা আমাদের, এবং কপিরাইট থেকেও আমাদেরকে জানিয়েছে যে আপনারা এটা ডাউন করে দিয়েছেন, এটা আপনাদের রাইট আছে, মানে এটা আপনাদের গান, আমরা আপনাদেরকে কপিরাইট দিয়েছি। গান নিয়ে প্রতারণা, কপিরাইট আইন ভঙ্গ, গান সংগৃহীত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের ভবিষ্যৎকে নেতিবাচক হিসেবে দেখছেন শিল্পী মহল। এবি সিদ্দিক, চেঞ্জ টিভি.প্রেস, ঢাকা।